সুপ্রিয় দর্শক আমি ডাক্তার এন কে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠানে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এই ধারণাটি বাংলাদেশে খানিকটা নতুন হলেও এক বিস্তার কিন্তু ইতিমধ্যে ঘটতে শুরু করেছে এই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার মূল প্রতিপাদ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্য সেবা একই মানের স্বাস্থ্য সেবা এবং এই স্বাস্থ্য সেবাটি নিতে গেলে যে বিষয় নিয়ে আমরা সবচেয়ে বেশি হিমশিম খাই সেই অর্থের যোগান আসবে থেকে সেই বিষয়টিও সুনিশ্চিত করা আজ আমরা কথা বলতে চাইছি এই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে চিকিৎসা সেবা এর মান নির্ধারণ এবং এ বিষয়ে সবচেয়ে বেশি যারা ভূমিকা রাখেন সরাসরি ভাবে সেই চিকিৎসকদের ভূমিকা নিয়ে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষজ্ঞকে চলুন তাদের সঙ্গে পরিচিত হই প্রথমেই রয়েছেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল সবুর এবং আরও রয়েছেন সেভ দি চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ডক্টর এ এইচ মোস্তাক আহমেদ আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি স্যার আপনার কাছে আগে আসতে চাইছি এই যে আমরা আজকে আলোচ্য বিষয়টা ঠিক করেছি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এই ঘটনাটিও এই ধারণাটিও খানিকটা নতুন এর ভিত্তিতে এই যে আমরা বলছি চিকিৎসা সেবা এর মান নির্ধারণ এবং চিকিৎসকদের ভূমিকা চিকিৎসা সেবা তো অবশ্যই একজন মানুষের শরীরটা খারাপ হলেই সে চিকিৎসা সেবা নিতে যায় এর মান নির্ধারণের ক্ষেত্রে আসলে আমরা কি করি বা মান নির্ধারণের যে ভিত্তিটা যে মাপকাঠিটা সেটা কিসের ভিত্তিতে হয় সেটা কি আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে এই মুহূর্তে বাংলাদেশে পাওয়া যাচ্ছে এই যে চিকিৎসার সেবার যে মান এটার দুটো ডাইমেনশন রয়েছে একটি মান যেটা সবাই বেশি বলে বা যেটা নিয়ে আমরা বেশি কথা বলি সেটা হচ্ছে যে টেকনিক্যাল কোয়ালিটি বা টেকনিক্যাল মান ডাক্তার সাহেব ঠিক ডায়াগনোসিসটা করলেন কিনা অথবা ডায়াগনোসিস ঠিক হলে ওষুধটা উনি ঠিক লিখলেন কিনা না প্রায়শ আমরা ভুল চিকিৎসার তথ্য তথ্যগুলো পাই তো সেগুলো নিশ্চয়ই মানসম্মত চিকিৎসা না আবার অপারেশন যেটা করতে হবে সেটি সঠিক অপারেশন করলেন কি না এক পায়ের অসুখ হয়েছে আর এক পা কেটে ফেলে দিয়েছে সেসব কথাও তো আমরা জানি সুতরাং এটি হচ্ছে কি যে আপনার কারিগরি একটা দিক আছে যে সঠিক অসুখ নির্ণয় করা সঠিক চিকিৎসা দেওয়া সঠিকভাবে চিকিৎসা করা এটা নিয়ে সারা পৃথিবীতেই রোগ নির্ণয়ের যে বিষয়টা সেটিও একই ব্যাপার দশটি ইনভেস্টিগেশন দেওয়ার দরকার ছিল কি না তিনটা হলেই হতো কিনা ঠিক আছে তো যে ওষুধটা লিখলাম সেটাই ঠিক ছিল কি না তার চাইতে একটা সস্তা ওষুধ একই কাজ করতে পারতো বেশি দামের ওষুধ দিলাম কিনা এগুলা সবটাই ধরেন কারিগরির ব্যাপার কিন্তু যে ব্যাপারটা কম উচ্চারিত হচ্ছে এবং যেটার জন্যে সার্বজনীন চিকিৎসার ব্যাপারটাতে বেশি গুরুত্ব দেওয়ার ব্যাপার সেটা হচ্ছে যে রুগীর সাথে কীরকম ব্যবহার করাটা হচ্ছে রুগী সেবাটাকে কীরকম করে পার্সিভ করছে উনি কি এটাকে মানসম্মত সেবা মনে করছেন না মানসম্মত সেবা মনে করছেন না খেয়াল করে দেখেন আজ থেকে তিন হাজার বছর আগে হিপোক্রেটিক হিপোক্রেটিস কিন্তু বলে গিয়েছিলেন যে মেডিসিন শুধুমাত্র সায়েন্স না হিপোক্রেটিস ওথে পরিষ্কার বলা আছে যে মেডিসিন সায়েন্স এবং আর্ট এবং আর্টটা কি সেটা উনি ডিফাইন করে গেছেন উনি বলেছেন যে এই যে রুগীর সাথে ভালো ব্যবহার করা সহমর্মিতা দেখানো সহানুভূতি দেখানো এটাই হচ্ছে আর্ট এখন এই আর্টটা বাদ দিয়ে সায়েন্স কিন্তু কাজ করবে না এবং হিপোক্রেটিসই বলে গেছেন যে এই আর্টটা হচ্ছে মোর পাওয়ারফুল দ্যান দ্য সার্জেন্স নাইফ অ্যান্ড কেমিস্ট্রিস ড্রাগ সো আসল ওষুধ আমি ঠিকই লিখলাম কিন্তু রুগীর সাথে ভালো ব্যবহার না করার কারণে রুগী যদি অসন্তুষ্ট চিত্তে ওষুধটা গ্রহণ করে তাহলে কাজ নাও করতে পারে এবং এই যে কাজ করে না অসন্তুষ্ট রুগীর ক্ষেত্রে সঠিক ওষুধ কাজ করে না তার যথেষ্ট বৈজ্ঞানিক এখন ব্যাখ্যা রয়েছে আমরা জানছি সুতরাং এই মানের ব্যাপারটা কিন্তু দূরকম এবং আপনাদের এখানে ছবি দেখছিলাম বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের সেবার মূলত সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সেবারই আমরা ছবি এখানে দেখছি এই যে খেয়াল করেন একটা রুগী গেছে ডাক্তারের কাছে বা যে কোনো সেবা প্রদানকারীর কাছে চারিদিকে টেবিলের ভিড় এখন অনেকেই তো ওই পর্যায়ে সেবা নিতে যেতে আগ্রহী হবেন না যদি তার গোপনীয়তার ব্যাপারটা না থাকে বড় একটি বিষয় হ্যাঁ তারপরে হচ্ছে কি যে আপনার যে কথাবার্তা যেটা বলবেন ডাক্তার সেটা কি সংবেদনশীলতার সাথে শুনছেন কিনা যথেষ্ট সময় দিয়ে শুনছেন কিনা কারণ আমাদের এখানে রোগীদের একটি বড় অভিযোগ আমাদের এখানকার সেবা প্রদানকারী বা ডাক্তারদের বিরুদ্ধে সেটা হচ্ছে যে কথা শেষ করার আগেই লেখা প্রেসক্রিপশন লেখা শেষ হয়ে যায় এবং যত রুগী বিদেশে যাচ্ছে আমাদের এখান থেকে তার একটি বড় অংশ কিন্তু এই কারণে বিদেশে যায় যে বিদেশে গেলে ডাক্তাররা যথেষ্ট সময় দেয় যথেষ্ট কথা শোনে তাহলে এই যে সময় দেওয়া সময় দিয়ে কথা শোনা এটাও কিন্তু চিকিৎসার একটা অংশ যেটার উপরে নির্ভর করে যে রুগী ভরসা রাখছে কত আসলে ডাক্তার ওই ওই ওইগুলো বোধ হয় একটু দেখার দরকার আছে তা নাহলে সার্বজনীন স্বাস্য সেবাটা হবে না আর কি ডাক্তার মোশাক আপনার কাছে এই এই একই বিষয়টি নিয়ে আসবো যেমন স্যার বলছিলেন যে আসলে রোগীর প্রতি একটা সহানুভূতি দেখানোর বিষয় রয়েছে আমি দীর্ঘদিন ডায়াবেটিক অ্যাসোসিয়েশনে কাজ করেছি ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের একটি কোটেশন আমরা সবসময় ইয়ে করি যে রোগীর প্রতি সম সাথে না সহ মর্মী হও অর্থাৎ তার মর্মের বেদনাতে বোঝো স্যার এই বিষয়টা বলছিলেন আপনাদের আপনার কাছে কি মনে হয় আপনি যেহেতু একটা সেভ দি মতো একটা জায়গায় কাজ করছেন হয়তো অনেক আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে বা তাদের মা চিকিৎসার মান কেমন সেখানে কেমন দেখছেন বাংলাদেশের এই মুহূর্তে চিকিৎসার মানটা আপনি কিভাবে দেখছেন আসলে মান সম্পন্ন সেবা দিতে গেলে শুধুমাত্র সবুর ভাই যেটা বলে গেলে শুধুমাত্র কারিগরি দিকটা দেখলে হবে না সেখানে মানবিক দিকটা বড় বড় একটা বিষয় কেননা রুগী যদি সন্তুষ্ট না হয় তাহলে সেই সেই সেবাটা তার সেবাটা নেওয়ার ধারাবাহিকতাটাও হয়তো থাকবে না অনেক সময় তার কমপ্লেন্সটাও ভালো থাকবে না কাজে সেবাটা যদি সে না নেয় সে ভিতর থেকে যদি গ্রহণ না করে যে একটা ভালো সেবা আমি পেলাম তাহলে এটা অন্য সময় কাজ করবে না আমরা অনেক সময় দেখি যে আমরা এখানে আসার আগে কথা বলছিলাম যে প্লেসেবোর যে ব্যাপারটা অনেক সময় দিয়ে চিকিৎসা করলে একটা বড় একটা অংশ পঁচিশ থেকে তিরিশ ভাগ রুগী ভালো হয়ে যায় তার মানে সে সেটা বিশ্বাস করে সেটা ব্যবহার করে বলেই সে ভালো হয়ে যায় কিন্তু অনেক সময় দেখা যায় যে সঠিক ওষুধ দিলেও সে হয়তো ঠিকমতো তাকে যদি সময় না দেওয়া হয় আমরা জানি যে আমাদের ডাক্তার অনেক ওভারলোডেড থাকে আমাদের একজন ডাক্তার মানে 10000 যদি পরিসংখন ভুল না করি এর তার জন্য রয়েছে একজন ডাক্তার নার্সের সংখ্যা তো আরো কম গ্রাম এবং শহরে বৈষম্যটা অনেক বেশি গ্রামে হয়তো আরো 10 সময় দেবেন সময় দিতে পারছেন না সেই ওভারবার্ডেন হয়ে যাচ্ছেন রোগীর সাথে যোগাযোগটা তার হচ্ছে না তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে কারিগরি ভাবে কারিগরি ভাবে সেবাটা দিলেও ওভারঅল যে গুণগত মানটা সেটা আসলে বজায় থাকছে না এটা তো আমরা মানে সহমর্মিতার দিকটা বা রোগীকে আর সময় দেওয়ার দিকের কথা ভাবলাম এই যে আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলছি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সেক্ষেত্রে তো তাহলে এই চিকিৎসা সেবার মান নির্ধারণের ক্ষেত্রে কারিগরি বিষয়টির আগে আমাদের এই দিকটাতেও তাহলে নজর দেওয়া উচিত তারপরে সবার সুরক্ষার বিষয়টা নিশ্চিত হবে এই ক্ষেত্রে তাহলে কি ভূমিকা রাখতে পারে আপনার কাছে চিকিৎসকদের তাহলে ভূমিকা কেমন হওয়া উচিত তারপর স্যার আপনার কাছে যাব যে ভূমিকা কি যাবো একটা অংশ তো আমাকে হেলথ সিস্টেমটাকে আগে এটাকে ঢেলে সাজাতে হবে পুনরায় এটাকে ঢেলে সাজাতে হবে রিফর্ম করতে হবে কোথাও ডাক্তার অনেক কনসেনট্রেটেড কোথাও ডাক্তার নেই তারপর অ্যাবসেন্টিজম আছে আমরা হয়তো একটা পোরশন একটা হেলথ ফ্যাসিলিটিতে যদি যাই আজকে একটা নির্দিষ্ট একটা সংখ্যক ডাক্তার দেখা যাবে সেখানে নাই তো যারা আছেন তারা তাদের হয়ে সেবাটা দিচ্ছেন তো এই সব বিষয়গুলো আছে এইরকম তো আমরা প্রায় দেখছি চিকিৎসকের অভাবে কারা আসলে দায়িত্বটা পালন করছেন যারা হয়তো নিচ্ছক পরিচয়নাত কর্মী তারা অনেক আবার চিকিৎসককে যারা হেল্প করবেন নার্স নার্সদের যে সংখ্যা থাকা উচিত নার্সের সংখ্যা কিন্তু আরো ডাক্তারদের যে নার্সদের সংখ্যা আরকম কাজেই এই 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 ঢেলে সাজানোর বিষয়টাই যদি একটু আপনাকে জানতে চাই আপনার মতামত নিতে ঢেলে সাজাতে গেলে কি আমাদের চিকিৎসকের সংখ্যা বাড়ানো উচিত না চিকিৎসকদের যে প্রাপ্য সম্মান বা প্রাপ্য যে ভাতাটা তারা পাচ্ছেন তাতে তারা পুরোপুরি সন্তুষ্ট নন সেটাও বাড়ানো উচিত নাকি সব মিলিয়ে আপনি বলতে চাইছেন সব মিলিয়ে বিশেষ করে প্রথম কথা হচ্ছে হেলথের যে বাজেট সেটা বাড়তে হবে সেটা বাড়লে আরো ডাক্তার আমরা পদায়ন করতে পারবো আর। যারা স্টাফ আছেন তাদেরকে নিয়ে আসতে পারবো এবং পোস্টিং প্লেসে যেন থাকেন যার যেখানে পোস্টিং সেখানে যেন থাকেন তারপর গুণগত মান সেবার মানটা সেটাও মনিটর করতে হবে তার মানে ওই যেটা আপনি শুরুতে বললেন কি ঢেলে সাজানো আসলেই অনেক বেশি এর পেছনে প্রচেষ্টা দিতে হবে যাতে করে ডাক্তার যে শুধু নিয়োগ নয় তারা যেন ওখানে থাকে না নিয়োগ করা আছে কিন্তু ডাক্তার খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার আপনার কাছে আসি বিশেষজ্ঞ ভাবে বা নির্ধারকের কতগুলো জিনিস দেখবেন যে অনেকগুলো জিনিসই আছে আমাদের এখানে মানসম্মত সেবার প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে রয়েছে খেয়াল করে দেখেন যে আমাদের এখানে আউটডোরের যে সময় সীমা সরকারি প্রতিষ্ঠান দিয়েই শুরু করি সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এটা হচ্ছে আউটডোরের সময় বেসরকারি হাসপাতাল এনজিও হাসপাতালেও কিন্তু মোটামুটি একই জিনিসটা মেনে চলা হয় এখন খেয়াল করেন যে এই যে সময়সীমা আমরা নির্ধারণ করলাম এটা কি জনগণের জন্যে না আমাদের নিজেদের জন্যে খেয়াল করে দেখেন বাংলাদেশের অর্থনীতির যে চালিকা শক্তি আছে দুটো তার একটি হচ্ছে গার্মেন্টস এটা আমরা সবাই স্বীকার করি এখন এই যে গার্মেন্টসের যে মেয়েগুলা ওরা কাজ করে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত রাত দশটার সময় গার্মেন্টসের মেয়েটি যখন গার্মেন্টস থেকে বেরোয় ওর মাথা ব্যথা আছে ঘাড়ে ব্যথা আছে পেট ব্যথা থাকতে পারে এর জন্য কোন সেবা কেন্দ্র খোলা আছে না সরকারি না বেসরকারি কেউ তার জন্যে খোলা নেই তার জন্য খোলা আছে কে রাস্তার পাশের দোকানদার ওষুধের দোকানদার ও তখন দোকানদারের কাছে যেয়ে বলে যে ভাই আমার মাথা ব্যথা হয়েছে ওর জন্য সেবা প্রদান কিন্তু আমার ওই দোকানদার খেয়াল এখন দেশের অর্থনীতির চালিকা শক্তি যে তার চিকিৎসার ব্যাপারটাই আমরা নিশ্চিত করতে পারিনি কেন আমাদের আউটডোর সকালে খোলা রাখতে হবে কেন আউটডোর দশটা থেকে একটা আর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত হতে পারবে না কোথাও তো বলা নেই হতে পারবে না এবং যখনই এই আপনি অফিসের সময়টা বদলিয়ে ফেলবেন তখন হবে কি ওই মেয়েটি আর ওই দোকানে যাবে না কিন্তু তখন ও কিন্তু একটা মানসম্মত সেবা পাবে ঠিক আছে তাহলে খেয়াল করে দেখেন এই যে আমাদের যে হাসপাতালের আউটডোরের সময়সীমা আমরা নির্ধারণ করেছি সেটি মানসম্মত সেবার ক্ষেত্রে কতটা প্রতিবন্ধকতা দাঁড় করাচ্ছে আর একটা দেখেন আমাদের এই ঢাকা শহরেই বড় বড় শহরগুলোতেও প্রচুর ভাসমান জনগোষ্ঠী আছে যাদের মাথার উপরে কোনো ঠাই নেই তাদেরকে আমরা দেখতেই পাই না রাত নটার আগে তারা পর্যন্ত তারা তো অস্পর্শ্য দেখাই যায় না তাদেরকে রাত্রে নটার পর ফুটপাতে এসে যখন শুতে যাচ্ছে বিছানাগুলো পাচ্ছে তখন তাদেরকে আমরা দেখি এখন সার্বজনীন চিকিৎসা সেবা দিতে গেলে তো এদেরকেও চিকিৎসা সেবা দিতে হবে আমাকে আমরা মনে করছি যে ডাক্তারই সব চিকিৎসা দিলে হ্যাঁ এবং আমরা ইউনিয়ন পর্যন্ত ডাক্তার পোস্টিং দিয়েছি রাখতে পারিনি সেটা আলাদা কথা কিন্তু পোস্টিং দিয়েছি কালক্রমে কিন্তু দেখবেন আমাদের নীতি নির্ধারকরা অনেকেই বলা শুরু করেছেন যে কমিউনিটি ক্লিনিকেও ডাক্তার দিতে হবে আচ্ছা এখন খেয়াল করেন যে কমিউনিটি ক্লিনিকে অথবা ইউনিয়ন পর্যায়ে যে রোগের জন্য সেবা নিতে আমাদের সেবা গ্রহীতারা আসেন তাদের তালিকা যদি আপনি করেন দশটা থেকে বারোটা অসুখ হ্যাঁ হ্যাঁ এই দশটা থেকে বারোটা অসুখের জন্য কি আমার এমবিবিএস ডাক্তার যথেষ্ট দরকার আছে না আমার একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা একজন প্যারামেডিকই যথেষ্ট তার জন্য এখন আমরা সব কাজেই ডাক্তার চাওয়া শুরু করেছি এবং বিশেষজ্ঞ ডাক্তার চাওয়া শুরু করেছে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে সব অসুখের তো এক ওষুধ না সুতরাং

আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কথা যদি আমরা বলি মুক্তিযুদ্ধের চেতনা ছিল অন্যায্যতার বিরুদ্ধে সাম্যতার সপক্ষে এখন আমি রেফারেন্স সিস্টেম যদি না করি তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে ওই পরিবাগের সর্দি জ্বর হওয়া লোকটি আর টেকনাপ থেকে তেঁতুলিয়া দুশো মাইল পাড়ি দেওয়া লোকটি একই লাইনে দাঁড়িয়ে যুদ্ধ করছে এটা তো টেকনাপ তেতুলিয়ার লোকটার জন্যে অন্যায্যতা সে অত দূর থেকে এসছে দেশের একমাত্র বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল সেখানে তার অধিকার আছে চিকিৎসা সেবা পাওয়ার এই প্রসঙ্গেই দেখেন আমাদের যতগুলো জাতীয় প্রতিষ্ঠান আছে যাদের নামে